দেখো ফ্রেন্ড সকালবেলা উঠে এ দেখো মাচলা এসছে মাছ নিতে যাচ্ছি আর মা আর দিদি ভাই দেখছে কি মাছ এসছে ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি তো সাম্পার নিউ ব্লগে তোমাদের আরও একবার স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো ফ্রেন্ডস মাছ নিয়ে ঘরে বাইরে রেখে দেখো ঘরের মধ্যে চলে এসেছি এসে দেখো বিছানা কথা গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার ছেলে এখনো ঘুমাচ্ছে কালকে অনেক রাতে ঘুমিয়েছে আসলে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তো তার জন্য দেখো আজকে এখনও এখন বাজে হলো সাড়ে সাতটা তো দেখো এখনো ঘুমাচ্ছে আজকে মনে হয় আটটা পর্যন্ত ঘুমাবে তো যাই হোক ঘুমাক সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তাই একটু কম্বলটা ওর পাতলা কম্বল তাই সেটা গায়ে দিয়ে দিলাম তো দেখো এবার বিছানা সব গুছিয়ে নিচ্ছি ওর চটটাও গুছিয়ে নিচ্ছি ওর চটটা লাগছে না ও যেহেতু প্যাম্পাস করে আছে তাই ওর চট লাগে না সেটাও গুছিয়ে নিচ্ছি আর এই দেখো সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগছে তাই আমিও একটু চাদরটা গায়ে দিয়ে নিলাম ট্রেন আমি ঘর থেকে বেরিয়ে চলে এসেছি এদিকে দিদি ভাই এ দেখো মাছ কাটছে কি মাছ নিয়েছে তো তেলাপিয়া জ্যান্ত তেলাপিয়া জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়েছে আজকে জ্যান্ত ফ্রেন্ডস এই দেখো দিদি মাছ কাটা হয়ে গেছে আর আমি এইদিকে রান্না বসিয়ে দিয়েছি এই দেখো আমি এদিকে কলা ভাজছি কাঁচা কলা তো কাঁচা কলা দিয়ে আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করবো তোমাদের দাদাভাইয়ের পেটটা আজকে ভালো নয় তো এই দেখো আর আমি আলু দিয়ে মিচুড়ি ভাজা করে নিয়েছি আর এদিকে আলু উচ্ছে ভাজা করে নিয়েছি তো রবিবার আজকে তো তোমাদের দাদাভাই মানে ঝোল খায় না মাছের কিন্তু আজকে পেটের একটু সমস্যা আছে তাই আজকে মাছের ঝোল করে দেব। তো এটা খেয়ে পেটটা যাতে সেরে যায় কলা দিয়েই ঝোল করে দিচ্ছি ফ্রেন্ডস দেখো এ দেখো রান্না করতে করতে আবার ছেলেও চলে এসেছে আমার কাছে তাই আবার একটু ছেলের আদর করে দিলাম বলছে মা কোলে উঠবো মানে বলতে পারে না ঠিকঠাক করে মানে ইশারায় বলছে যে কোলে উঠবো তাই একটু কোলে নিয়ে আদর করে দিলাম তাছাড়া কান্নাকাটি করছিল আর এই দেখো রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে শুধু মাছের ঝোলটা একটু বাকি আছে তো সেটাই করে নিচ্ছি কে দেখে নাও দিদিভাই ভাই পায়খানা বাথরুম ডলারুলি শুরু করে দিয়েছে ম্যাথরের কাজকর্ম শুরু করে দিয়েছে তোমাদের যদি কার প্রয়োজন লাগে দেখে নিও তো অ্যাকচুয়াল ম্যাথর না আমাদের বাড়ি পরিষ্কার রাখা আমাদের কর্তব্য পায়খানা বাথরুমও পরিষ্কার রাখা আমাদের কর্তব্য তো সেটাই করছে দিদি ভাই প্রত্যেক পরিষ্কার করতে হয় তাছাড়া সাদা ভাই দেখো পায়খানা বাথরুম দলে নিয়েছে এই দেখো সেটাই চকচকে চকচকে করে ফেলেছে তো দেখো কেমন চকচক করছে পুরো ঝকঝক করছে তো এই দেখো এবার দেখতে থাকো এই দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে তরকারি করে নিয়েছি আর বাকিগুলো তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই দেখো দিদিভাই সানডান করে আবার বেশিং জ্বলতে বসে গেছে এই দেখো আজকে সব পরিষ্কার করছি তো চলো এবার ছেলে মেয়ের খাইনি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেখো ছেলে মেয়ের খাই ওদের ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছে দেখো আমাদের এই ফ্যানটা খুব নোংরা পড়েছে শীতকালে কাভার দেওয়া হয়নি তো ওই ওই জন্য খুব নোংরা পড়েছে তাই সেটাই পরিষ্কার করছি তোমাদের দাদা ভাই কদিন থেকে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো রবিবারে আজকেও বাড়ি আছে তাই আমার দিয়ে আজকে পরিষ্কার করাবি শুধু এটা না সব কিছুই পরিষ্কার করবো ঘরে দেখো ফ্রেন্ডস আমি হ্যান্ড ট্যান পরিষ্কার করে এ দেখো এদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে চলে এসেছি তো রাস্তার ধারে বাড়ি তো প্রচুর ধুলো হয় জানো না ফ্রেন্ডস দুদিন একদিন পর পরিষ্কার করি তাও প্রচুর প্রচুর ধুলো হয় আর ড্রেসিং টেবিলে আমার কোনো জিনিস নেই কেন জানো এই ছেলে মেয়ের জন্য সব নাগালে পায় আর সব ফেলে দেয় টান মেরে আমি দেখো আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে এদিকে আবার আর শোকেশটা পরিষ্কার করতে চলে এসেছি আর শোকেসের ওপরেই সব কিছু তুলে রাখি কেন বলতো ওরা এই শোকেশের ওপরটা কিছুই নাগাল পায় না জিনিসপত্র তাই শোকেসের ওপরেই সব কিছু তুলে রাখি তাই সেগুলো সবই নামাতে হচ্ছে নামিয়ে নামিয়ে একে একে সব পরিষ্কার করে নিতে হচ্ছে কারণ এগুলোতে প্রচুর ধুলো পড়ে আমাদের আমার ঘরটাও অনেকটাই দূরে রাস্তা থেকে তাও প্রচুর প্রচুর ধুলো দুদিন একদিন অন্তর অন্তর আমায় পরিষ্কার করতে হয় আর তোমাদের দাদা জন্য আরও বেশি পরিষ্কার করতে হয় দেখো একটু দেখিয়ে দিলাম ট্রেনে সময় আমার কানেকরা ব্যান ব্যান করেই চলে পরিষ্কার করো পরিষ্কার করো নোংরা একদম দেখতে পারে না তো সেই জন্যই আমার বেশি বেশি করে পরিষ্কার করতে হয় খুব খাটিয়ে খাটিয়ে আমার মেরে ফেলে জান না তাই সারাদিন তো এই দেখো সব কিছুই সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি শোকেসটা আয়নাগুলো নোংরা পড়েছে হালকা হালকা তো সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি আর এনেক এগুলোও সব পরিষ্কার করে নিচ্ছি তা একদম উপরটা তাও বাকি থাকলো ওটা সেদিনকে করেছিলাম তা অল্প অল্প আছেগুলো তা সেটা ওই জন্য ওই দিক ওপরটা আর করলাম না থাক ওটা আর অনেকটা বেলাও হয়ে গেছে চান টান করতে হবে আমাকে তার জন্য আর ওপরেরগুলো পরিষ্কার করলাম না তো যাই হোক মোটামুটি করে ফেলেছি পরিষ্কার আর এবার একে এইগুলো একে একে সব গুছিয়ে রাখছি এই দেখো সমস্ত জিনিস ওই ওপরে তুলে রাখতে হয় কারণ ছেলে মেয়ের অত্যাচারে নিচে আর কিছুই রাখা যায় না তো তোমাদের দাদাভাই স্নান করতে যাচ্ছে তাই ঘরে আসলো তো দেখতেই পেলে তো প্রেম দেখো সমস্ত কিছু আমার প্রায় গোছানোই হয়ে গেছে তো চলো এবার আমি স্নান টান করে আবার তোমাদের সামনে পরে আসছি দেখো আমি চান টান করে চলে এসেছি এসে দেখছি ছেলে শিশু করে প্যান্ট জামা ভিজিয়ে ফেলেছে তাই একটু জামা প্যান্টটা ছাড়িয়ে দিলাম ওর আর আই দেখো আমিও মাথাটা একটু মুছে নেবো এবার তো এবার একটু চান চান করা হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে একটা জায়গায় যাব তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে দেখো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি কোথায় বলো তো আসলে আমার আধার কার্ডের আধার কার্ড সংশোধন করতে দেওয়া ছিল তো হয়ে গেছে তাই যাচ্ছি আনতে তোমাদের দাদাভাইয়ের সাথে দেখো যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের সাথে আর আমার ছেলেও যাচ্ছে একটু সন্ধে সন্ধ্যেই লেগে গেছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো পৌঁছে গেছি চলো এবার তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে দেখো এই দেখো পৌঁছে গেছি আমার আধার কার্ড নিয়ে চলে এসেছি এসে এই দেখো মুখটা একটু কেমন একটা উস্কো খুসকু